قال سبحانه كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال سبحانه يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا مبلغ والله يهدي وإنما أنا قاصد والله يهدي أو كما قال عليه الصلاة والسلام

পুরা দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠাইছেন আর বলছেন ওমা আসল্লা কাহিল্লা রহমত আল্লাহ আল্লাহ তালা আমাকে পুরা দুনিয়া জিন ইনসান সবার জন্য রহমত হিসাবে পাঠাইছেন বিশ্বনবী সাল্লাহ ইসলাম শুধু মক্কা মদিনার সৌদি আরবের নবী ছিলেন না আল্লাহ তালা পুরা বিশ্বের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মকলুকাদের নবী ছিলেন এবং নবীকুলের সর্দার ছিলেন নবীদের ইমাম ছিলেন নবীদের কি ছিলেন এবং আনবী নবী ছিলেন আনা ফাতাম নবী কি লা নবী বিশ্ব নবী সাল্লাহ ইসলাম দিন কেয়ামাত পর্যন্ত আন পর থেকে মানুষ দিন আসলাম প্রত্যেক রূপের পালন করা খরচ যখন সে পালন করবে তখন সে ইমানদার পালন না করবে তো সে ইমানদার না বে বেইমানদার বিশ্বনবী সাল্লা আলি ইসলাম যখনই নব্বতের দায়িত্ব পাইল আল্লাহ তা যখনই তাকে নবুয়ত দিলেন সেই নবী হইলেন নবী হওয়ার আগে তো তার তরবত আল্লাহ তারা নিজে করছেন তার আখলাখ তার মহামলা তার মহাশালাত তার উঠা বসা তার লেনদেন তার ব্যবসা বাণিজ্য সবকিছু মক্কার লোকদের কাছে বহু প্রিয় দামি ছিল এবং মক্কার সবচেয়ে উত্তম ব্যক্তি সম্মানিত ব্যক্তি ছিলেন কেম্মদ আমাদের কাছে লোক মক্কার লোকদেরকে কারিমের দিকে এক আল্লাহ তাল্লাহ দিকে দাওয়াত দিলেন তৌহিদের দিকে দাওয়াত দিলেন রিসালাতের দিকে দাওয়াত দিলেন আখরাতের দিকে দাওয়া দিলেন আর বললেন যে এক আল্লাহ করে কি করলেন এক আল্লাহ পুরা করো তখন মক্কার কাফেরদের মক্কার লোকদের পীড়াপিরি শুরু হইল তাদের এরকম ভাবে শুরু হইলো বিভিন্ন প্রশ্ন বিশ্বনা সাল্লা আল্লাহাম বলেন তোমরা এই কথাকে শিক্ষা করে নো আর কিছু লাগবে না হে লোক সপাকে স্বীকার করোলা এ কথা স্বীকার করার পর ইল্লু যে আল্লাহ সারা কোনো মাহবুত নাই তোমরা কামিয়ে দিই তারা বলল আরে মোহাম্মদ কি বলে আমাদের এত মাহবুদ এত খোদা কোথায় যাবো আমরা সমস্ত খোদাকে বাদ দেওয়া সমস্ত মাহবুদকে বাদ দেওয়া আমরা এক আল্লাহকে মানবো এটা তো হইতে পারে তারা নারাদি শুরু করল বিশ্ব মিসাল্লা আসলাম তারপর তাদের কিছু দাওয়া দিলো একবার বিশ্ববিষাল তার কম কমদের লোকদেরকে এক পাহাড় একত্রিত করলো যেটা মক্কার ভিতরে ওই পাহাড়টা আছে হারামের ভিতরেই ওই এক সাইডে ওই পাহাড় আছে বললো কমে লোকদেরকে ডাক দিল তো কমে সমস্ত লোক একত্রিত হইলো সবাই একত্রিত হইলো আর বিশ্ববিশ্বাল ভাষণ দিলেন তোমাদেরকে আমি একটা খবর দিতেছি আগামীকাল তোমাদের উপরে হামলা করতে পারে আগামীকাল হামলা করতে তোমাদের উপরে হামলা করতে পারে অর্থাৎ তোমরা রাতে রাতে এই জায়গা থেকে চলে যাও রাতে রাতে এই জায়গা থেকে চলে যাও বিশ্ববিদ্যাস বললেন যারা নাকি ওই অ্যালান ব্যক্তি যে অ্যালান করছে যে খবর যার কথা মেনে ওই এলাকা থেকে চলে গেছে অন্য স্থানে গেছে তারা বেছে গেছে আর যারা নাকি ওই সংবাদ শুন না এলাকা সিন না ওই এলাকা থেকে যায় নাই কারণ আরবদের নিয়ম হলে তারা রাত্রে কোনো আক্রমণ করে না তারা করলে সকাল সকাল করে কি বলে তারা প্রকাশ্যে করে গোপনে করে না রাত্রে কোন আক্রমণ করে না সকাল সকাল করে তোমরা ধ্বংস হয়ে যাবো যারা যায় নাই তারা ধ্বংস হয়ে যাব যাহার নাম অতি নিকটবর্তী মানুষের মত অতি নিকটবর্তী অর্থাৎ তোমরা আমার এক কথাকে স্বীকার করে না তোমরা কামি হয়ে যাই আল্লাহ সারা করো মব আর যদি তোমরা স্বীকার না করো তো তোমরা ধ্বংস হইবা আবুল হাবুটা যে মোহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করছো বলা শুরু করছো যে মোহাম্মদ এতদিন নিজের থেকে বলতো এখন অন্য কথা বলে মোহাম্মদ তখন আল্লাহ সুরাত দংশক তার খানদান ও দংশ আবুল আহ বলছে তাগাই ইয়া মহাম্মদ যে মোহাম্মদ ধ্বংস হোক নাউজবিল্লা আল্লাহ তালা বলছেন যে আবুল হাব তুই নিজেই ধ্বংস আল্লাহ তালা কোরআনের এই সুরা নাজির করে আবুল হাবকে করে দিয়ে বিশ্ব নবী সাল্লাহ ইসলাম দাওয়াতের মিশন দাওয়াতের মেহনত মানুষকে ইমানের দিকে দাবিত করা ইমানের দিকে দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবী সাল্লাহ ইসলাম মেহনত শুরু করলেন মাক্কার অলিতে গলিতে দাওয়াত দিতে শুরু করলেন সমস্ত শেখায় সমস্ত বিচার বিশ্বনবী নবী সাল্লাহ ইসলাম চাচা আবু তাল্লাহের কাছে আসা শুরু করলেন কারণ বিশ্বনবী সাল্লাম ছিলেন এতিম মাও মারা গেছে বাপ তো জন্মের আগে চলে গেছে মাও চার বছর কালে কয়েক বছর দুই বছর পরে মারা গেছে দাদাও ছয় বছর কালে মারা গেছে এতিম সন্তান কে দেখবেন চাচা আবু তালে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামকে লালন পালন করছেন বিশ্বনবী সাল্লা আলি সাল্লামকে নিয়ে ব্যবসা করতে সিরিয়া যেতেন বিভিন্ন জায়গায় যেতেন লোকেরা বলতেন যে তোমার বাতি তাকে দেখে মনে হয় সে আখেরি নবী হইও তাকে নিয়ে বেশি তাকে নিয়ে বেশি বাইর হইও না তো চাষা বুঝছেন যে মোহাম্মদ সাধারণ কোনো লোক তো না আল্লাহ তাল কোনো খাস লোক হবে বিশ্ব নবী উপরে যখন নবত আসলো এর আগে হালিমা শাহজর আল্লাহ তালহা বিশ্বনবী নবী সাল্লাহি সালামে দুধ ছিলেন তাকে লালন পালন করলেন তার ঘরে নিয়ে গেছেন তার ঘরেও দুধ বাড়িয়া গেছে ওখানেও পক্ষ বিধারণ হয়েছে বিশ্ব নবী সাল্লাহিসামের কলমকে সাফ করা হয়েছে আল্লাহ তাল্লাহ সাফ করেছে পরিষ্কার করেছেন আল্লাহ তালা সমস্ত নবীদেরকে বকরি চালাইছেন বিশ্ব নবী সাল্লাহসাল্লাম বকরি চালাইছেন বিস্তারিত ঘটনা যখনই নবুয়ত পেলেন আর এই দাওয়াত দেওয়া শুরু করলেন এতদিন তো কাফেরদের প্রিয় ব্যক্তি ছিলেন যখন তহিদে দেওয়া শুরু করলেন তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল আবু জাহেদ আবু লাহাব ওকবা সাইবা মক্কার বড় বড় কাফেররা অফার দিতে শুরু করলো মোহাম্মদ তুমি যদি তোমার এই কথাকে ছেড়া দাও মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েকে তোমার তোমার সাথে বিবাহ মক্কার সবচেয়ে পয়সাওয়ালা তোমাকে বানাই দেব মক্কার সর্দা তোমাকে বানিয়ে দেবো বলে বলেন আমি আমার এই কথা থেকে এক পাও পিস ফাইতে যে এই কথা দাওয়াত দিতে তোমরা এই কথার উপর আস তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো সাল্লামকে পারলেন না বুঝাইতে বিষ্ণু বিশ্বাল্লাহ তাদেরকে পিছনে দাওয়া দিয়ে উঠল রাত্রে দিনে গেলেন আবু তো আল্লাহবের কাছে বিচার আসলো বাতিজা তুমি বলে আমার দাদা ধর্ম ছাড়া তুমি নতুন ধর্মে দাওয়া চাচা আমিও আপনাকে দাওয়া দিয়েছি আপনি পেন ইলাহ ইহাম্মদ আপনি কামিয়াব হয়ে যাবেন আল্লাহ ছাড়া কোনো মবত নাই মহম্মদ আল্লাহ তালসুদ চাচাকে এরকম দিতে দিতেছিলেন 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 আম্মাদ আল্লাহ আনহা দুনিয়াতে বিদায় দিলেন দিনিয়া কি বিষয় সাল্লাহ আলহিমকে সাল্লামকে সাহায্য করতেন মাল দিয়া শান্ত না দিয়া জন্য নেককার স্ত্রী হওয়া দরকার নেককার কি হওয়া দরকার স্বামী যখন পরেশান হয়ে ঘরে আসবে তো বিবি তাকে শান্ত না দেবে কি দিবে শান্ত না দেবে তাকে ইসলামের জন্য ধাবিত করবে আম্মাদা খাজির দি আল্লাহ আনহা ইসলামের জন্য বহুত কুরবানি করছেন মালের দ্বারা জানের দ্বারা বুদ্ধির দ্বারা পরামর্শের দ্বারা ইসলামের সহযোগিতা করছেন যখন গড়ের সহযোগী চলে গেল বিষ্ণু একা হয়ে গেল তারপরে আবুতালে আবুতাল বিষ্ণামূলাম চাচা তিনিও মৃত্যু করতেন বিষ্ণু ইসলাম তার কাছে গেলেন কালেমা দাওয়াত নিয়া বললেন চাচা আপনি শুধু মৃত্যুর আগে মৌতের আগে এই কথা বলেন আর সাদু আল্লাহ ইরাহমদার ও সাদু আনা মুহমান আমি আপনার সাক্ষী যাব ও তালেব নিজের কবের কথা চিন্তা করে আর ইসলাম ধর্ম গ্রহণ করেন না আল্লাহ ওই সময় আয়াত নাজির করলেন ইন্না কাল্লা তাহদি মান আহবাব তাহলে কিন্নাল্লাহ হেদি নাই আসা ফাহু আলমুল মুহতাদিন নবীজিকে বললেন বিশ্বনবী সাল্লাহ আসলাম বলেন যে আপনি যাকে চান তাকে তো হেদায় দিতে পারেন না বরঞ্চ আমি রব্বে করিম আমি আল্লাহ যাকে চাই তাকে আমি হেদায় দেব কারণ আবু তালেবের হেদায়তের চাহা ছিল না কি ছিল না চাহা ছিল না মানে হেদায়েত চাহাত লাগে অন্বেষণ করার লাগে তলব লাগে এই জন্য আল্লাহ হেদায় দেয় হেদায় কি দরকার তলব দরকার বাচ্চারা যে বিশ্ব সাল্লাহাম কে অত্যাচার শুরু করেছে তাই ফের লোকেরা বিশ্ব সাল্লাহাম উপরে বহুত অত্যাচার করছে বরঞ্চ বকরি এরকম নারী ঘুরে আছে না এটাও বিশ্ব সাল্লাহাম দিয়েছে এরকম অত্যাচার করছে আল্লাহ যে অত্যাচারের কথা ইতিহাস পড়লে ইতিহাস পড়লে কাদা ছাড়া কিছু লাগে না এত মারতে 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 রক্তাক্ত করে দিয়েছে থেকে পাওয়া তো রক্ত বাড়িয়েছে এত নির্যাতন সহ্য করছেন আল্লাহ তালা এই অবস্থা দেখাম জিবিরাল আমিনকে পাঠাইছেন জিবিরাল আমিন তায়েফের দুই পাহাড়ের দুই ফেরেসাকে নিয়ে আসছেন আর বলছেন আল্লাহ তালা আপনার এবং আপনার কৌমের কথা অর্থাৎ তায়েফবাসীর কথা শুনছেন আপনি যদি চান আল্লাহ তালা এই পাহাড়ের দুই ফেরেসটাকে পাঠাইছেন তারা বিশ্ব নূসাল্লুসাল্লাম সাল্লাম দিলেন বিশ্ব নবী সাল্লাম সালামের উত্তর নিলেন আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন আপনি যদি চান আমরা দুই পাহাড়ের মাফ যে দিচ্ছি তাইব বসতে আছে এটা ধ্বংস করে মিলাই দিব বিশ্ব নবী সাল্লা সাল্লাম বললেন আল্লাহ আলমুন আল্লাহর কাছে মাফ চিনি আল্লাহ তাদেরকে মাফ করে দেন তারা চিনে না তারা জানে না যে আমি কি তারা জানতো তো তখনও তারা এই কাজ করতো না তাদের কম থেকে ইনশাআল্লাহ ইসলামের দিকে লোকেরা দাবিত হবে এই আশা রেখে এই হেদায়ের দোয়া করে বদ করেন নাই আজকে তো ছেলে মেয়ে উল্টাপাল্লা কাজ করলে পিতা মাতা বদ্ধ করে আবার একজন আরেকজনে বদ আজন্য বদ্ধ দিবেন না একজন পিতা মাতা যারা আছেন তারা ছেলে মেয়েদেরকে বদয়া দিবেন না এবং পিতা মাতাতেও বদ্ধ নেবেন না পিতা মাতার থেকেও বদ কারণ বদ ওই অবস্থায় যখন জুলুম করা হয় নির্যাতন করে তখন বদুয়া দিলে আল্লাহ কবুল খুব মজরুমের বদুয়া কোনো পর্দা থাকে না বদুয়া পড়ে এই জন্য বদুয়া না দেওয়ার অভিশাপ না দেওয়ার হেদায় দোয়া কর সালাম এই তরিখা আমাদের দেশ গেছে আল্লাহ কামিম ইন্নাকুম আলাম তখন বিষ্ণু আজ আবার সামনে আসতেছিলেন তারা তারপরে আর নাই পাথর রাখছেন যে পাথর আমি আপনাদেরকে সামনে দেখাবো ওখানে এসে বসতেন ওখানে একটা মসজিদ ওখানে নামাজ পড়তেন যেটার নাম মসজিদের রসমুলের উপর থেকে কাফেররা পাথর কালিলে মরে যাবে উপর থেকে মারছে আল্লাহ কি ছোট পাথরে ওই বড় পাথরটা আটকেছে আর নিচে নামে আল্লাহ তারা বাসাইছেন আর কার কারণে চলে আল্লাহর আল্লাহ চলে এবং যে বুড়ি বিশ্ব নবীলা আসসালামে যাওয়া আসার পথে কাটা দিত ওই বুড়িও বড় আছে পরবর্তীতে ওই বুড়ি বিশ্ব নবীসল্লাহ ইসলাম হাতে ইসলাম জন্মগ্রহণ করছে ওই বুড়ি বিশ্ব নিস্লাহি সাল্লামের কাছে যখন বিশ্ব নবিসা পথে কাটা দিত একদিন সে এরকম ই হয়ে গেলেন কি হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন তো বিশ্ব নবী সাল্লা আলি সাল্লাম তাকে বললেন যে তাকে সাহায্য করলেন তার বোঝাকে উঠাই দিলেন আর সে এই অবস্থাটিকে তুমি মোহাম্মদ বলে সে মুসলমান হয়ে গেছে পরবর্তী বিশ্বনা সাল্লাহ সাল্লাম ওখানে নৈরা শৈয়া আঙ্গুর বাগানে গেলেন কোথায় আঙ্গুর বাগান বাগানের নাম দিল বাগান আঙ্গুর বাগান ওখানে একজন চকিদার ছিল চকি বাগানের পাহারা যা বিশ্ব যাওয়ার পরে তাকে আঙ্গুর এনেছে বলছে তুমি কে আমি আদাস আমি কি আপনি কে আমি মোহাম্মদ মোহাম্মদ আপনি আক্রে নে বলা হন আমি আপনার কথা আমি ইসাই কিতাবই পড়ছিলাম কাছে ওই সময় মুসলমান এক মুসলমান করে খুশি হয়েছে আর তার জন্য রহমত এবং ওখানে মসজিদ আছে মসজিদ আদাস ওখানে লই যাওয়া তাদের কি নাম মসজিদ আদাস তারপর মসজিদ আদি আছে মসজিদ অমর আছে তো মক্কার তায়েফের এই নির্যাতিত ঘটনা যে বিশ্ব নবী সাল্লাহিস্লামকে এত মারছেন এই ব্যাপারে বিশ্ব রবী্লাহ সাল্লামকে একবার আমাদের আসা জিজ্ঞেস করেন যে আল্লাহ রসুল আপনার সবচেয়ে কষ্ট কোন সফর হয়েছে বিশ্ব নবী সাল্লাম বলেন হে আশা তোমার কৌমের লোকেরা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে অর্থাৎ তায়েবাস তাই মতো কষ্ট কোনো বাসী দেয় তাই মতো কষ্ট কি দেন নাই কোন দেন নাই এত কষ্ট দিচ্ছে আমাদের খাজিরাজ আল্লাহ তালার মৃত্যুর ঘটনা আবু তালেবের মৃত্যুর ঘটনা বিশ্বনবী সাল্লা সাল্লামকে দুর্বল করে তারপর তাই বাসলেন এই তিন ঘটনাকে বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে দুর্বল করে তারপরে বিশ্বনবী সাল্লা আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা নিজের আরো শাহজিমে ডাকতেন এর আগে নামাজ ফরজ ছিল না এগে ছিল না শুধু দাওয়াত ফরজ ছিল দাওয়াত দিত তৈরিতে দাও দিত ইসলামের দাও দিত মানুষকে আল্লাহ তালা দিয়ে দাও দিত কেন আল্লাহ বলছেন আপনাকে রেসালাত বাল্লিক যাবে রসুল বাল্লিক মাহমুদির এই লাইকা মির রাফান যদি না করেন দেখ আপনাকে পাকড়াও করা হবে যেন বিশ্ব সাথে বলেন আল্লাহ তালা বলেন যে আমি জেনে বুঝে মানুষকে আল্লাহ তালা দাওয়াত দিই এবং আমাকে যারা ইত্তেফা করে তারাও আমার সাথে এই কাজ করে আনা ওমান ইত্তেফা আনি আল্লাহ তালা আমাদেরকে খায়ের অম্মত হিসাবে আনে কিন্তু খায়ের অম্মত কোনো না আমরা সর্বশ্রেষ্ঠ জাতি আমাদেরকে কল্যাণের জন্য মানুষদেরকে আল্লাহ তালা দেখে দাওয়ার জন্য আল্লাহ তা আমাদেরকে পাঠাইছে আমরা মানুষদেরকে কি করবো সৎকার আদেশ করবো অসৎকার নিষেধ করবো এবং কারুই বানাবো আল্লাহ আল্লাহ বিষয় বলতে বলতেন ইনামা আনাম বল্লিক আমি বলনাওয়ালা আর হেদায়েত আল্লাহ দিবে ইনাম আনা হ্যারি হেদায়েত কে দিবে আল্লাহ 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 বলে বার্লিক আয়াননিওয়ালা তোমার কাছে যে একটা টায়ার থাকে কত হাদিস একটা বাড়ি থাকে তারপরেও তুমি কি করো এটা বিষয় এই কাজটা করার জন্য তায়েদ আসছিলেন এবং তাইফে দাওয়া দিয়েছেন পরবর্তীতে তাহেফের বড়ো বড়ো তামিম দারি বড়ো বড়ো সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিশ্ববিশ্বর দোয়ার বরকতে এই তায়ফবাসী পরবর্তীতে এখান এখানে গভর্নর হয়েছেন হাজর আবদুল্লাহ মিনা আব্বাস সদিয়াল্লাহ তাল আনু বিশ্ব চাচা আবদুল্লাহ বেটাকে আব্বাস সদিয়াল তালী আনুম আনহু পরবর্তীতে এখানে গভর্নর হয়েছে আর উনি এই জায়গাতে পিছনে যে মেম্বার দেখেন না এই জায়গাতে মসজিদে তো মেরামত হয়েছে এখানে খোদ আর এই মসজিদটা হলো মসজিদ মসজিদে আব্বাস আব্বাসের সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে পুরান জামিন আব্বাস জান কি ছিলেন গভর্নর ছিল কী ছিলেন গভর্নর হালিমা শাহজিয়া রজাল আনহার বাড়িও আছে দূরে বহুত ওটা বন্ধ করেছে দিয়েছে সরকারের মানে দেখা মুশকিল ঠান্ডা শহর টাইপের ফল হলো মিষ্টি ফল ঠিক আছে এই টাইপের মুক্তাচার সফরের জন্য আপনাদেরকে মুক্তাচার আলোচনা করলাম এখান থেকে আমাদের ইমান ভাড়া কি বাড়া ইমান বাড়ানো এবং এক কাল্লা তালার উপর ইমান আনা থাকা এবং নিয়োগ করে আমরা ইনশাআল্লাহ দাওয়াদের কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা বাইর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম বললাম রাব্বিল আমার